or any stem joint or any sign of any presence of synovitis অর্থাৎ জয়েন্টে যখন ইনফ্লামেশন হয় এটাকে বলা হয় সাইনোভাইটিস। সাইনোভাইটিসের ফিচার হচ্ছে কি সোলেন থাকবে, জয়েন্টটা ফুলে থাকবে, রেডনেস লাল হয়ে থাকবে, লোকাল টেম্পারেচার রেজ থাকবে, টেন্ডারনেস থাকবে। টেম্পারেচার দেখা এবং টেন্ডারনেস দেখা এটা তো প্যালপেশনে বা ফিলের মতো। ইনস্পেকশনে তোমাকে দেখতে হবে যে কোনো লোকাল সোয়েলিং আছে কিনা। পেইন তুমি দেখে বুঝতে পারবে না, ওইটা তোমার তো নিতে দিবে না। তো পেইন আছে কি না এক্সামিনেশন যখন ফিল করবা, ফিলের আগে তোমাকে পেশেন্টকে জিজ্ঞেস করে তো কোনো পেইন আছে কিনা। কারণ তুমি যদি টেন্ডন জয়েন্টে চাপ দাও তাহলে তো পেশেন্ট ব্যথা পেলে কিন্তু তোমার মার্কস কাটা যাবে। কিন্তু ইউজুয়ালি তোমাকে যখন এক্সামিনেশন অফ হ্যান্ড পোলস বলবে তখন শুরুতেই কোনো কোয়েশ্চেন করা যাবে, জাস্ট পারমিশন নিয়ে বালিশের উপর হাত রাখবা বা যে কোনো একটা ইয়েতে ইউজের উপর বালিশ দিয়ে কাটে। যদি বসা থাকে বসার উপর একটা পিলো থাকে, পিলোর উপর হাত রাখবে এভাবে। তারপর তোমাকে দেখতে হবে যে কোনো সোয়েলিং বা ইনফ্লেম জয়েন্ট আছে কিনা, উল্টায় দেখতে হবে এদিকে কোনো ওয়েস্টিং আছে কিনা। সাধারণত আমাদের এখানে পরীক্ষার কেস দেওয়া হয়েছে রিমাফ্রেড হ্যান্ড, ওখানে ওয়েস্টিং থাকে, এদিকে ওয়েস্টিং থাকে, এদিকেও থাকে, এখানে থেকে থিনার হাইপোথেনার এমিনেন্সে ওয়েস্টিং এগুলোতে, আর ডর্সাল সার্ফেসে থাকে হচ্ছে ডর্সাল ইন্টারোসিয়াস, এগুলো ডর্সাল গাটারিং যেতে গেল চিনো এই যে এই এই জয়েন্টগুলোর মাঝখানে ইন্টারোসিয়াস স্পেস যেগুলো এগুলো ওয়েস্টিং থাকে। তাহলে ডর্সাল ইন্টারোসিয়াস মাসেলের এখানে ডর্সাল গাটারিং আছে কি না, হাতের এখানে কোনো থিনার হাইপোথিনার ইমেনসে কোনো ওয়েস্টিং আছে, অনেক সময় ওয়েস্টিং থাকে এই দুইটা হাতের মাঝখানে এই যে এই জায়গায় ফার্স্ট ইন্টারোসিয়াস স্পেস, এটাও এরকম ফাঁক করে দেখতে হবে যে এখানে কোনো ওয়েস্টিং আছে। তাহলে এনি ফিচার অফ সাইনোভাইটিস, এনি ফিচার অফ মাসেল ওয়েস্টিং, এনি ফিচার অফ ডিফর্মিটি, কী ধরনের ডিফর্মিটি থাকে যখন হাত রাখবে এভাবে পেশেন্ট এভাবে হাত রাখতে পারবে না, এরকম আঙ্গুল করিতে দেখবা যে এরকম হয়ে থাকবে। এটা হচ্ছে সোয়ানিক ডিসটালটা ফ্লেকশন থাকবে, আর বাটোনিয়ারের ডিসটালটা হাইপার এক্সটেনশন প্রক্সিমাল ফ্লেকশন, এই এটা হচ্ছে বাটোনিয়া আর এটা হচ্ছে সোয়ান, আর জেড ডিফর্মিটি অফ দ্য থাম্ব হচ্ছে এই করতে পারি না এই যে, আর হচ্ছে তোমার এল চান্দার ডেভিয়েশন, এগুলো হচ্ছে কমন ফাইন্ডিং আমাদের ওই পেশেন্টের প্রত্যেকটা ফাইন্ডিংয়ে যে রোগীটা পরীক্ষা দেওয়া হবে তার এভরি ডিফর্মিটি প্রেজেন্ট। সো প্রত্যেকটা তোমাকে অনেক সময় দেখা যায় পেশেন্ট এভাবে হাত রাখলে ডিফর্মিটি দেখা যায় না, তখন পেশেন্টকে বলবা স্প্রেড ইউর হ্যান্ড লাইক দিস, পাশ থেকে দেখলে এই যে ডিফর্মিটিগুলো ভালো দেখা যায় এভাবে বোঝা যায় না, হাত যখন একটু স্প্রেড করবে তখন তুমি দেখবে যে এরকম ডিফর্মিটিগুলো বোঝা যাচ্ছে। ঠিক আছে,